ক্লাস হাউসের এন্ট্রি দেখা গেল ভারতি সিং এর কালকে। ভারতি সিং মানে আর কেউ নয় কিন্তু এন্টারটেইনমেন্টের হাসির ফোয়ারাতে এক নম্বরে থাকা আমাদের ভারতি সিং, যে এলে সুখকে দুঃখতে এবং দুঃখকে সুখেও পরিণত করতে পারে। এরকম ট্যালেন্ট কিন্তু আমাদের ভারতীর মধ্যে আছে, সেটা তো আমরা সবাই দেখেছি। সেই তারই একটা জলজন্ত এক্সাম্পল কালকে আমরা দেখলাম। যেরকম ভারতী এসে নেহা ফিল্মসের একটি নতুন রূপ আমাদের সামনে দেখালেন হট অ্যান্ড সেক্সুয়াল একটা পোল ডান্সের সাথে, নেহা ফিল্মসের একটি শর্টস করে সিন, তার সাথে সাথেই আমরা আনুপজি এবং দীপাকের একটি যুগলবন্দিও দেখলাম গানের ওপরে। আনুপজি মানে আমাদের গজল কিং, সে কিন্তু কালকে বেশ মহল জমিয়ে দিয়েছিলেন দীপাকের সাথে। তার সাথে সাথে আমরা আরও একটি মজার জিনিস দেখেছি, যে আনুপজিকে পোল হিসেবে দাঁড় করিয়ে তাতে জাসলিনকে পোল ড্যান্স করতে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু ভারতীয় যোগদানটা করতে ছাড়েনি। তো এইসব মিলিয়ে বেশ মজাতেই কেটেছে কালকের এপিসোডটা। এবার এলো সলমান খান স্ক্রিনে, কারণ এলিমিনেশনের পালা, কে এলিমিনেট হলো কালকে, একটি মজার টুইস্ট এবারে বিগ বস এনে দিল। জুরিদের মধ্যে অনুপ এবং জাসলিনের জুরি কালকে সব থেকে কম ভোট পাওয়ার জন্য ওদের এলিমিনেশন কালকে শিওর ছিল, কিন্তু সলমান এখানে এনে দিলেন একটি নতুন টুইস্ট। যেহেতু এইবারের বিগ বস হাউসের মধ্যে একটি মাত্র জুরি খুব সুরখতে বজায় আছে, সেটি হচ্ছে অনুপ এবং জাসলিনেরই জুরি। একটি ভালোবাসার অন্য রূপ আমরা দেখেছি দুজনের সম্পর্কের মধ্যে, সেই জন্য সলমান খান ওদের একটি সুযোগ করে দিয়েছিলেন যে অনুপ এবং জাসলিনের মধ্যে যে কোনো একজনই একমাত্র ঘর থেকে বেরোতে পারে। তো এটা তো খুবই কমন ব্যাপার ছিল, সলমানও জানতো এবং গোটা বিশ্ববাসীও জানতো যে এতে কে বেরোতো এবং কে বাড়িতে থাকতো। তো সেই একই জিনিসটাই হয়েছে, অনুপ জালোটাই বাড়ি থেকে বেরোলো। কিন্তু এখানে এলো একটি বড় টুইস্ট, অনুপ জালোটা বাড়ি থেকে বেরোনোর মানেটা কিন্তু সলমানের কাছে একটু অন্যই ছিল। অনুপ জালোটাকে রাখা হলো বিগ বসের একটি সিক্রেট রুম, কারণ বিগ বস চাইছে এই অনুপ জালোটা এবং জাসলিনের যে বিচিত্র জড়ির কনসেপ্টটা ওনারা নিয়ে এসেছেন, সেই জড়ির কনসেপ্টটা কি সত্যি, তাদের মধ্যে কি সত্যি একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেইটারই একটা টেস্ট মেবি বিগ বস করতে চাইছে, তাই স্টেপটা বিগ বস নিল। তো আমরা দেখলাম অনুপজির বেরোনোর পরে অনুপজি গিয়ে একটি সিক্রেট রুমে থাকলেন এবং বিগ বস হাউসের প্রত্যেকটি কন্টেস্টেন্টের প্রত্যেকটি পদক্ষেপ উনি কিন্তু দেখলেন স্ক্রিনের থ্রু। এবং সেখানে কিন্তু কিছু ফুটেজ আমরা লক্ষ্য করলাম যে জাসলিনের সাথে শিবাশিসের কিন্তু একটু হলেও ক্লোজনেস বাড়ছে। শিবাশিস কিন্তু অনুপজির অ্যাবসেন্সে জাসলিনের বেশ ভালোই সাথ দিচ্ছেন। তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা ঝটপট আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, এই যে অনুপ আর জাসলিনের মধ্যে সম্পর্কটা, এটা কি ট্রু নাকি ফলস, বা এই যে নতুন আমাদের একটা সম্পর্ক সামনে আসতে চলেছে যেটা আমরা টিভি স্ক্রিনে দেখতে চলেছি শিবাশিস এবং জাসলিনের মধ্যে, সেই সম্পর্কটা কি আগে গিয়ে কোনো নাম নেবে? আমাদেরকে সব কিছু জানিয়ে আপনাদের মতামতগুলো ঝটপট করে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাকে সহায়তা করব এবং এরকম কিছু চটপটা নিউজ আপনাদের কাছে আবার পৌঁছে দেব। আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার। সাবস্ক্রাইব করুন আমাদের নিউ সূত্রা চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।